প্রত্যেকের অ্যাকাউন্টে 3,000 টাকা করে দেওয়া হচ্ছে। শুধুমাত্র আধার কার্ড প্লাস ব্যাংকের অ্যাকাউন্ট থাকলেই আপনি এই প্রকল্পের আবেদন করতে পারবেন। তো কিসের থেকে এই টাকাটি দেওয়া হচ্ছে, আপনি কিভাবে পাবেন, বিস্তারিত এই ভিডিওতেই জানাবো। 3,000 টাকা পেতে হলে এই যে ফর্মটি দেখতে পাচ্ছেন, এই ফর্মটি কিন্তু আমাদের ফিল আপ করতে হবে যারা এই টাকাটি পেতে চাইছে, ঠিক আছে। তো কী রয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, কী রয়েছে এর বিস্তারিত আপডেট এই ভিডিওতে জানিয়ে দেবো। লাস্ট অবধি দেখবেন, বন্ধুদের শেয়ার করে জানানোর চেষ্টা করবেন। নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশের বেলে ক্লিক করে অল নোটিফিকেশন সেট করবেন। যারা করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শুধুমাত্র কিন্তু আধার কার্ড আর ব্যাংকের অ্যাকাউন্ট হলেই কিন্তু আপনার এখানে আবেদন করতে পারবেন, ঠিক আছে। সংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের সহায়তার জন্য ভারত সরকার প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা শুরু করেছে। এই প্রকল্পের আওতায় এখনও পর্যন্ত 44.90 লক্ষেরও বেশি শ্রমিক নিজের নাম রেজিস্ট্রেশন করেছে। এখন আপনি যখন চেক করবেন তখন দেখবেন আরও বেশি আবেদন পড়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী সন্তোষ গঙ্গোয়ার বলেছেন যে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের সুরক্ষা দেওয়ার জন্য মার্চ 2019 সালে প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা চালু করা হয়েছে। এই প্রকল্পের আওতায় 60 বছর বয়সের পর ন্যূনতম 3,000 টাকার পেনশন দেওয়া হবে, ঠিক আছে। আর এখানে 18 থেকে 40 বছরের মধ্যেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এই প্রকল্পের আওতায় 2021 সালের 4 মার্চ অবধি 44.90 লক্ষ কর্মী রেজিস্ট্রেশন করিয়েছেন। এই স্কিমটিতে 18 থেকে 40 বছর বয়সী কর্মীরা নিজেদের নাম অন্তর্ভুক্ত করাতে পারবেন। যাদের মাসিক আয় 15,000 টাকার কম একমাত্র তারাই এখানে আবেদন করতে পারবে। যাদের মাসিক আয় 15,000 টাকার কম তারা আবেদন করতে পারবে। প্রধানমন্ত্রী SYM স্কিমের আওতায় শ্রমিকদের বিভিন্ন বয়স অনুসারে বিভিন্ন অর্থ বিনিয়োগ করতে হয়। এই প্রকল্পের আওতায় মাসে 55 থেকে 200 টাকার বিনিয়োগ করা যেতে পারে, ঠিক আছে। 55 থেকে 200 টাকার বিনিয়োগ করা যেতে পারে। প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনার 18 বছর বয়সের উপরে যারা তাদের প্রতি মাসে 55 টাকা দিতে হবে। 30 বছর বয়সে আবেদনকারীদের 100 টাকা এবং 40 বছর বয়সের উপরে আবেদনকারীদের 200 টাকা দিতে হবে। তো এটা হচ্ছে চার্ট, যারা এই প্রকল্পের জন্য আবেদন করতে চাইছেন এবং 60 বছর পরে 3,000 টাকা করে পেতে চাইছেন, কিন্তু 18 থেকে 40 বছর বয়স হলে আবেদন করতে পারবেন এবং 18 বছর বয়সে যারা তাদের প্রতি মাসে 55 টাকা করে দিতে হবে। আর 30 বছর বয়সে যারা তারা 100 টাকা করে দেবে, যাদের বয়স 40 আবেদন করতে চাইছে তাদের 200 টাকা করে দিতে হবে প্রতি মাসে, ঠিক আছে। তারপর কোনো শ্রমিক যদি 18 বছর বয়স থেকে প্রধানমন্ত্রী SYM স্কিমটিতে নিজের নাম রেজিস্ট্রেশন করে থাকে তবে 1 বছরে মাত্র 660 টাকা দিতে হবে। সেই কর্মীকে 60 বছর বয়স পর্যন্ত 27,720 টাকা বিনিয়োগ করতে হবে, ঠিক আছে। আপনি আবেদন করবেন এই প্রকল্পটিতে, আপনাকে কত টাকা দিতে হবে বছরে? 27,720 টাকা, ঠিক আছে। এরপর 42 বছরের জন্য অর্থ বিনিয়োগ করতে হবে। 60 বছর বয়সের পর প্রতি মাসে তিনি 3,000 টাকা করে পেয়ে যাবেন। এটা কিন্তু একটি কেন্দ্রীয় সরকারের স্কিম। এই স্কিমটি থেকে কিন্তু আপনি 3,000 টাকা করে তাহলে মাসে পেতে পারেন, ঠিক আছে। শ্রমিকদের 42 বছরের জন্য অর্থ বিনিয়োগ করতে হবে। 60 বছর বয়সের পর তিনি প্রতি মাসে 3,000 টাকা পাবেন। ভারত সরকার এই প্রকল্পটি ভারতের জীবন বীমা কর্পোরেশন LIC-র মাধ্যমে পরিচালিত হচ্ছে, সুতরাং LIC পেনশনও দেবে। প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন পেনশন যোজনায় রেজিস্ট্রেশনের জন্য শুধুমাত্র আধার কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবুক প্রয়োজন। এই দুটি ডকুমেন্টের সাহায্যে খুব সহজেই CSC কেন্দ্রে থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন। তবে এক্ষেত্রে আপনার আধার কার্ডের সঙ্গে আপনার ফোন নাম্বারটি যুক্ত থাকতে হবে, অর্থাৎ আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটি অবশ্যই লিঙ্ক থাকতে হবে। তারপর অ্যাকাউন্ট খোলার পর শ্রমিককে শ্রমযোগী কার্ড দেওয়া হবে। এখানে আপনি কার্ডটি দেখতে পাচ্ছেন, এই কার্ডটি দেওয়া হবে। এই স্কিমটি সম্পর্কে যদি আপনি আরও তথ্য জানতে চান তাহলে এখানে নাম্বারটি দেখতে পাচ্ছেন, 1800-267-6888, এতে যোগাযোগ করতে পারেন। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, আমি এই লিঙ্ক টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, সেখান থেকে আপনি দেখতে পারবেন। বা আপনি প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা লিখলেই এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনি চলে আসবেন। এখানে সমস্ত ডিটেলস দেওয়া আছে, আপনি অবশ্যই কিন্তু চেক আউট করে নেবেন। অবশ্যই যদি আপনি আবেদন করতে চান তাহলে আবেদন করতে পারবেন। ইমেল আইডি রয়েছে, হেল্পলাইন নাম্বার রয়েছে, অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন। তো যদি আপনি নিজে থেকে আবেদন করতে চান তা নিয়ে যদি ডেডিকেটেড ভিডিও চান কমেন্ট করবেন, আমি 100% একটি ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। তো ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে পরিবারের সঙ্গে শেয়ার করে তাদেরকেও জানানোর চেষ্টা করবেন, যারা আবেদন করতে চাইছে তারা যেন আবেদনটি করতে পারে।